প্রতারণার মামলায় ই-ভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন ও সিইও মোহাম্মদ রাসেল তিন দিনের রিমান্ডে। চকোরদার বিজ্ঞাপন ও অভাবনীয় কম দামে পণ্য সরবরাহের কথা বলে গ্রাহক ঠকাতেন ই-ভ্যালির রাসেল। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী। এবং চাকরি না করে বেতন নেওয়া দুই প্রতিষ্ঠানের অধ্যক্ষ লুৎফর নাহারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ঢাকা শিক্ষা বোর্ড। জামালপুরের মাদ্রাসা থেকে নিখোঁজ তিন শিশু রাজধানীর মুগদা থেকে উদ্ধার। এবং সাবমেরিন ক্যাবলে বিচ্ছিন্ন দ্বীপ, রাঙ্গাবালিতে বিদ্যুৎ, বদলে যাবে 2 লাখ মানুষের আর্থসামাজিক অবস্থা।